সেটা হচ্ছে যে কোনো মহিলার বা স্বামী স্ত্রীর যদি তিনটা সন্তান থাকে তারপরে তারা সন্তান নেওয়া একেবারে বন্ধ করে দেয় আর সেটি বিভিন্ন মাধ্যম রয়েছে একেবারে না কিছু কেটে নেওয়া অথবা সন্তান যে হবে এই ধরনের সিস্টেমকে একেবারে বন্ধ করে দেওয়া এটি শরিয়াতে সম্পন্ন হারাম বৈধ নয় এই ক্ষেত্রে সৌদি আরবের বড়ো বড়ো আলেমদের কিছু আলোচনা গবেষণা কিতাবাদি পড়ে আমরা জানতে পেরেছি এবং বাংলা ভাষাভাষীর মধ্যে অনেক আবার বড় গবেষকদের এই ক্ষেত্রে ফতোয়া রয়েছে তবে যেটি আপনি বললেন সেটা হচ্ছে তিনটা বাচ্চার পরে চারটা বাচ্চার পরে যদি মহিলার আর কোনো বাচ্চা নিলে সমস্যা হয় ডাক্তারের পরামর্শ তাহলে তিনি স্টপ করতে পারবে বাচ্চা আপাতত না হওয়ার যে পদ্ধতিগুলো রয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো এগুলো ব্যবহার করতে পারবে কিন্তু একেবারে বাচ্চা যাতে করে না হয় এই ধরনের কোনো পদ্ধতি যদি কেউ গ্রহণ করে তাহলে তিনি গুনাহগার হবে এবং হারাম কাজ করলো আর যেটি বললেন যে হয়তো দুই বছরকার জন্য তিন বছরকার জন্য একটা কিছু নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখা সেটি তো বৈধ যদি ডাক্তারের পরামর্শ যদি হয় ডাক্তারের পরামর্শ যদি হয় দুই তিন বছরকার জন্য দুই তিন মধ্যে যদি বাচ্চা তাহলে সমস্যা হতে পারে তো এই ক্ষেত্রে গবেষকগণ বলেছে যে কোনো ডাক্তারের পরামর্শ বৈধ রয়েছে কিন্তু একেবারেই তিনটা বাচ্চা হওয়ার পর একেবারেই বন্ধ করে দেওয়া এটি কখনোই বৈধ নয় এটি হারাম এবং গুনাহের কাজ কবিরে গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক